নমস্কার এই বিশেষ সম্প্রচাৰ মঞ্চলৈ আপোনালোকক স্বাগতম মই প্ৰাঞ্জল চন্দ্ৰযান তিনিৰ পাছত এবাৰ মানৱ অভিযান হয় মানৱ অভিযান বুলি ক'লে নাসাৰ সেই অভিযানটোৰ কথাই আমাৰ মনত আহে 1969 চনত 1969 চনৰ পৰা 1972 চনলৈকে মানৱ অভিযান চলিছিল চন্দ্ৰলৈ তাৰ পাছত সেই অভিযান থমকি ৰৈছিল কিন্তু এয়া সময় যিটো সময়ত আকৌ এবাৰ আৰম্ভ হ'বলৈ গৈ আছে মানৱ অভিযান আমি বিস্তারিত রূপত আপনার কম গোটেখিনি খবর কিন্তু তার পূর্বে আমি শেহতীয়াখিনি আপডেট আপনার দিব বিচারিছো সেইখিনি হৈছে চন্দ্রযান তিনির এতিয়া প্রদক্ষিণ চলি আছে চন্দ্র চৌদিশে 23 আগস্টর সন্ধ্যা 5:47 চন্দ্রযান তিনিয়ে চন্দ্রর দক্ষিণ মেরুত অবতরণ করবলে চেষ্টা করব লগতে আপনাকে লুনা 25-র কথা বা 25-র কথা জানে রাশিয়া ইতিমধ্যে নিক্ষেপ করেছে রাশিয়ার পৰা প্রেরণ করা সেই চন্দ্রযান লুনা 25 ইতিমধ্যে চন্দ্রযানের সমান্তরভাবে আগবাড়ি সাজু হয়েছে কারণ লুনা 25 অতি শক্তিশালী আর কম সময়ের ভিতরতেই চন্দ্রপৃষ্ঠত অবতরণ করব আর ডর কথাটো হল যে চন্দ্রপৃষ্ঠর দক্ষিণ মেরুতে অবতরণ করব লুনা 25 লুনা 25 চন্দ্রপৃষ্ঠত অবতরণ করে চন্দ্রর পানি চন্দ্রর প্রাকৃতিক জলবায়ু এবর পর্যালোচনা করব কারণ সেই চন্দ্রর দক্ষিণ মেরুতে বরফ থাকার সন্দেহ করা হয়েছে আর যদি বরফ থাকে তাত পানিও থাকিব আর পানির অবস্থিতি হলেই পরবর্তী সময় তাত হয়তো জীবর অবস্থিতির সম্ভাবনা কিছু মুকলি হব সেয়া লুনা 25 চাব চন্দ্রযান তিনিও একে ধরনের কিছু পর্যালোচনা করব চন্দ্রপৃষ্ঠর ফটো চন্দ্রপৃষ্ঠর বাতাবরণ লগতে তাত পানির অবস্থিতি আর আনান তথ্য প্রায় একই ধরনেরই মিশন কিন্তু লুনা 25 অতি শক্তিশালী আর লুনা 25ও সেই 23 আগস্টর বিশেষ সন্ধ্যার সময়তেই চন্দ্রযান তিনির সঙ্গে চন্দ্রর দক্ষিণ মেরুত অবতরণ করব প্রায় একে সময়তেই অবতরণ করবলে চেষ্টা করব অর্থাৎ এটা দুটা প্রতিযোগিতা চলি আছে এফালে চন্দ্রযান তিনি এফালে লুনা 25 অবশ্যই ইয়াক আমি প্রতিযোগিতার দৃষ্টিতে নচাও ইয়াক আমি সদর্থক দৃষ্টি চাইছো যে এটা থ'বল খোজ মানব ইতিহাসের আর সেই থ'বল খোজটা বাস্তব রূপত প্রতিপন্ন হোক সেটা আমি কামনা করছো যি কি নহোক লুনা 25 আর বর্তমান ভারতের চন্দ্রযান তিনি চন্দ্রযান তিনির শেহতীয়া প্রতিটি আপডেট আমি আপনার জানাই আছো কিন্তু এবার মানব অভিযান আরম্ভ হব ঠিকই শুনেছে সুদীর্ঘ বিরতির মূরত পুনের চন্দ্রলৈ মানুষ যাবলে সাজু হয়েছে এবার মানবে ভরি থব চন্দ্রপৃষ্ঠ অবশ্যই এয়া ভারতে নকরে ভারতক দেখি বা রাশিয়াক দেখি এতিয়া অধিক উৎসাহী হয়ে পড়েছে আমেরিকা আর চীন হয় আমেরিকা আর চীনে এবার চন্দ্রপৃষ্ঠলৈ মানব পঠিয়াব মই আরম্ভণিতে কৈছিলোঁ যে 1969 চনৰ পৰা 1972 চন সেইখিনি সময়তেই চন্দ্ৰলৈ মানুহৰ গতি হৈছিল একাংশ বিজ্ঞানী চন্দ্ৰলৈ যাবলৈ চেষ্টা কৰিছিল আৰু একাংশ সফল হৈছিল তাৰপাছত থমকি ৰৈছিল 1960ৰ দশকৰ সেই সময়ছোৱাত যেতিয়া কোল্ড ৱাৰ চলি আছিল সমগ্ৰ বিশ্বত তেতিয়াই সেই শীতল যুদ্ধৰ সময়তেই ৰাছিয়া তেতিয়া ছোভিয়েট ৰাছিয়া আছিল আৰু আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ তেওঁলোকৰ মাজত প্ৰতিযোগিতা চলিছিল যে কোনটো দলে প্ৰথমে গৈ চন্দ্ৰপৃষ্ঠত ভৰি থব পাৰিব সেই প্ৰতিযোগিতাবোৰ চলি থকাৰ মাজতে নাসাৰ জৰিয়তে আমেৰিকাই প্ৰথমটো সফলতা অৰ্জন কৰিছিল তাৰপাছত 72 চনলৈকে সেই ধাৰাবাহিকতা অক্ষুণ্ণ আছিল এতিয়া 2023 আৰু 2023ৰ পৰা 2025ৰ ভিতৰত আকৌ মানৱ পঠিওৱাৰ বাবে আমেৰিকা আৰু চীনে পদক্ষেপ ল'ব আমেৰিকাই এই ক্ষেত্ৰত নাসাৰ তৰফৰ পৰা উদ্যোগ গ্ৰহণ কৰি মানুহ যাতে চন্দ্ৰলৈ গৈ আকৌ চন্দ্ৰত অৱতৰণ কৰিব পাৰে তাৰ বাবে বিশেষ ৰকেট সাজু কৰিছে আৰু এইবার 2023তে ভারতের চন্দ্রযান যি সময়ত গতি করেছে সেই সময়তেই রকেটর বাবে যিখিনি প্রয়োজনীয় পদক্ষেপ আছে সেইখিনি গ্রহণ করা হয়েছে অর্থাৎ শেষ পর্যায়ের কামবোৰ চলি আছে আপনি মন করব 2023তেই চন্দ্রলৈ প্রায় 5খন রকেট উড়া মারিছে ভারতের চন্দ্রযান তিনি আর রাশিয়ার লুনা 25কে ধরে মুঠ 5খন আর আগন্তুক দুবছর 2025ৰ ভিতর মানব যাব চন্দ্রলৈ আর মানব সহ রকেট উড়া মারিব চন্দ্রলৈ যার বাবে আমেরিকার নাসার বিজ্ঞানীসকলে যৎপরণাস্তে চেষ্টা চলাই আছে সেই বিরতিটা এটা ভাঙিব লাগে যি বিরতি এটা সময়ত আছিল 1969 চনত পৰা কামটো এতিয়া নতুন বিজ্ঞানীসকলে কিয় নোৱাৰিব সেইটোৱে চেলেঞ্জ হিচাপে তেওঁলোকে গ্ৰহণ কৰিছে আৰু সেই প্ৰত্যাহ্বান পাৰ কৰিবৰ বাবে এবাৰ আকৌ 2025ৰ ভিতৰত মানুহ পঠিওৱাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰু অতি শীঘ্ৰে হয়তো মানৱে গৈ চন্দ্ৰৰ পৃষ্ঠত অৱতৰণ কৰি পুনৰ তাৰে পৰীক্ষা নিৰীক্ষা আৰম্ভ কৰিব আৰু তাৰ পৰা উভতনী যাত্ৰা সুকলমে সমাপন কৰিবলৈ সক্ষম হ'ব সেইটো আমি আশা কৰিছোঁ 2025ত আমেৰিকাই 2025ৰ ভিতৰত আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ মানৱ পঠিয়াব তাৰ পাছত চীনেও মানৱ পঠিয়াব কাৰণ এতিয়া এখন যুদ্ধ চলি আছে আমেৰিকা আৰু চীনৰ মাজত
ঠিক এটা সময়ত আমেরিকা আর সোভিয়েত রাশিয়ার মাজত যে ধরনের এক অবস্থা হয়েছিল এতিয়া আমেরিকা আর চীনের মাজতো যে তেনে অবস্থায় হয়ে গৈ আছে আর শেহতীয়াভাবে আমি কলোয়ে যে আমেরিকা আর চীনের মাজত এক প্রকার অঘোষিত প্রতিযোগিতা চলিছে যে কোনে প্রথমে মানব আকো এবার চন্দ্রলে পঠিয়াব পারে আর সেই প্রতিযোগিতার বাবে এতিয়া দুইখন রাষ্ট্রর যিসকল বিজ্ঞানী আছে প্রতিটো মুহূর্ততেই ব্যস্ত থাকবলগীয়া হয়েছে চীনৰ কথা কলোৱে আমি চীনে 2024ৰ পাছত বা 2025ত হয়তো চন্দ্ৰলৈ মানৱ পঠিয়াব পাৰে হয়তো নাছাৰ আগতেই চীনে চন্দ্ৰলৈ মানৱ পঠিয়াই ইতিহাস ৰচনা কৰিব পাৰে এইখিনি হৈছে শেহতীয়া আপডেট আপোনালোকে জনাটো প্ৰয়োজন কাৰণ আমি জানো এই গোটেইকেইটা বছৰ 2023-24-25 এই গোটেইকেইটা বছৰ মানৱ ইতিহাসৰ বাবে এক যুগান্তকাৰী বছৰ হ'বলৈ গৈ আছে এফালে চন্দ্ৰলৈ বিভিন্ন চন্দ্ৰযান প্ৰেৰণ বা ৰকেট প্ৰেৰণ ভারতে ইতিমধ্যে চন্দ্রযান তিনি প্রেরণ করেছে রাশিয়ায় লুনা টু ফাইভ প্রেরণ করেছে তার মাজতেই আকো এবার মানবর যাত্রা আরম্ভ হব কারণ মানবে যাত্রা করলেহে প্রকৃত অর্থত চন্দ্রর প্রকৃত তথ্য উদ্ঘাটন করবলে সক্ষম হব রবতে এটা সীমিত পর্যায়লকে সকলখিনি পারে কিন্তু মানবে যেতিয়া যাব মানবে গৈ তাত চূড়ান্ত অবস্থার প্রতিটি বিষয় তন্ন তন্নক পর্যবেক্ষণ করব পারে সে মানব অভিযান আরম্ভ হব গৈ আছে আর সেইটো আমার মানব ইতিহাসের বাবে এটা ডর খবর হিসাবে বিবেচিত হয়েছে আমি অপেক্ষা করে আসো সেই ক্ষণটল আপনার এই ক্ষেত্রে কি মতামত আমার কমেন্ট বক্সত কমেন্ট করে জনাক ধন্যবাদ।